ত্রিশপাড়া কোরআনের হাফেজা কাশ্মীরি মুসলিম কিশোরী বাসেরা মেহরাজ পবিত্র কোরআনের হাফেজা হওয়ার পাশাপাশি অনন্য কৃতিত্ব দেখিয়েছে ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায়। বোরকা ও নিকাব পরিহিত মুসলিম এই কিশোরী দেশটির সফল শিক্ষার্থীদের মধ্যে এমন একজন যিনি কিনা একাধারে পবিত্র কোরআনের হাফেজা এবং সেই সাথে ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সাহস দেখিয়েছেন। আর এরই মধ্য দিয়ে বাসেরা মেহরাজ বিশ্বকে এটা প্রমাণ করে দিয়েছে যে দেখো, বোরকা নিকাব পরে এবং কোরআনের হাফেজা হয়েও অংশগ্রহণ করা যায় উচ্চশিক্ষার যে কোনো প্ল্যাটফর্মে। কাশ্মীরের মুসলিম এই কিশোরী বোরকা ও নিকাবে নিজেকে আবৃত করে ইসলামের পর্দার বিধান পালনের মাধ্যমে বিশ্বকে এটাও জানিয়ে দিয়েছে যে পর্দা নারীকে আবদ্ধ করে রাখেনি, বরং ইসলামের পরিপূর্ণ এই পর্দার বিধান পালন করেও মেয়েরা বিশ্বকে জয় করতে পারে। এ বছর ভারতীয় মেডিকেল পরীক্ষায় সফলতার সাথে অংশগ্রহণ করে গোটা ভারতবর্ষকে এমনটাই জানিয়ে দিয়েছে মুসলিম হাফেজা কিশোরী বাসেরা মেহরাজ। জানা যায়, বাসেরা মেহরাজ কাশ্মীরের শ্রীনগরের নূরবাগ এলাকার বাসিন্দা। চলতি বছর বাসেরা মেহরাজ ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেয়া মুসলিম একমাত্র কিশোরী যিনি কিনা ওই পরীক্ষায় কোরআনের হাফেজা শিক্ষার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। আর কোরআনের হাফেজা হয়ে ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করায় বিস্মিত তার গ্রামবাসী। কেননা যেখানে ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট শিক্ষার্থীরাও ভারতের মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণ করতে পিছিয়ে থাকে, সেখানে বাসেরা মেহরাজ নামের এই মুসলিম কিশোরী দেখিয়েছেন নিজের সাহসী ভূমিকা। তবে এই যাত্রায় বাসেরা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হলেও কোরআনের হাফেজা হয়ে মেডিকেল পরীক্ষায় অংশ নেয়ার সাহস দেখিয়েই গণমাধ্যমের শিরোনাম হয়েছে মুসলিম এই কোরআনের হাফেজা। তথ্য বলছে, বাসেরা মেহরাজ 2019 সালে স্থানীয় একটি মাদ্রাসা থেকে পবিত্র কোরআনের ত্রিশপাড়া সুরা মুখস্থ করে কৃতিত্বের সাথে হিফজ সম্পন্ন করেন। মেয়ের সাহসিকতা নিয়ে বাসেরার বাবা মেহরাজ আহমেদ জানায়, বাসেরাকে নিয়ে আমাদের গর্ব ও আনন্দের বিষয় এই যে সে আত্মবিশ্বাসের সাথে মেডিকেল পরীক্ষায় অংশ নিয়েছে। তার এই আত্মবিশ্বাসী প্রমাণ করে ভবিষ্যতে সে নিজ সম্ভাবনার দুয়ারকে উন্মোচন করেছে। তিনি আরও বলেন, বাসেরা জেনারেল লাইনের পড়াশোনা ও ধর্মীয় শিক্ষা উভয় দিকেই সমান গুরুত্ব দিয়েছে। এটা তার মানসিক ভারসাম্যের শক্তি ও ভবিষ্যৎকে জানান দেয়। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বাসেরা মেহরাজ নিজ কৃতিত্ব সম্পর্কে বলেন, আমার কাছে ধর্মীয় শিক্ষা ও স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা উভয়টাই গুরুত্বপূর্ণ। এই দুই শিক্ষাই একে অপরের পরিপূরক এবং আমার চরিত্র গঠন ও বিশ্বকে জানার জন্য এই দুই শিক্ষাই সমানভাবে প্রয়োজন। প্রেস পোস্ট 24, ডেস্ক রিপোর্ট।